আজ বড্ড দেরি হয়ে গেল বাপু, তাড়াতাড়ি যাই। কিংকং দাদা, বাড়িতে আছো? তোমার নামে একটা চিঠি এসেছে। কই, দেখি দেখি, দে দে। এই নাও দাদা, আর এই যে এখানে একটা সই করো। মাসিমা, ও মাসিমা, তোমার ছেলে শহর থেকে চিঠি দিয়েছে গো, এদিকে এসো তাড়াতাড়ি। তাই নাকি রে বাবা, দে 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 দে। কি? এই নাও চিঠি, আর এখানে সই দাও মাসিমা। এভাবে মিসকে সারাদিন চিঠি বিলি করে বাড়িতে চলে আসে। ওগো, এই নাও, জলটুকু খেয়ে একটু জিরিয়ে নাও। ওগো, গরম জল হয়ে গেছে, যাও তো কল পাড়ি যাও, স্নান করতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি যাও, যা শীত পড়েছে, বেশি দেরি করলে ঠান্ডা লেগে যাবে। আমার রান্না শেষ, তাড়াতাড়ি স্নান করে এসে চাটে খেয়ে নাও, সেই সাত সকালে দুমুটো খেয়ে দিয়ে বেরিয়েছো, যাও যাও। তোমরা তিন বউ আমার কত যত্ন নাও, অথচ তিনজনের একজনও আমার সন্তানের মুখ দেখাতে পারলে না। জানো, আমার খুব ইচ্ছে করে বাবা ডাক শুনতে। ওগো, আমাদের তো ইচ্ছে করে মা ডাক শুনতে, কিন্তু বিধাতা তো আমাদের কোলে কোনো সন্তান দিল নি, এতে আমাদের কি দোষ বলো তো? আমরা তো মনে প্রাণে চাই। ওগো বলছি, চলো না আর একবার ডাক্তার বাবুর কাছে যাই, শেষ চেষ্টা করি, যদি কিছু হয়। অনেকবারই তো ডাক্তারের কাছে গেলাম, তোমরা যখন বলছো তবে কাল না হয় যাব, তৈরি থেকো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। আপনার আর আপনার তিন বউয়ের কিছু টেস্ট করাতে হবে। নার্স, ওদেরকে ওটি রুমে নিয়ে যাও। আপনারা আসুন আমার সাথে। ডাক্তার বাবু, টেস্টের রিপোর্ট কি পজিটিভ এসেছে না নেগেটিভ? বলুন না, আমি বাবা হতে পারবো না, বলুন না, বলুন। মিস্টার শিয়াল, আপনার তিন বউয়ের কোনো সমস্যা নেই, সমস্যা তো আপনার, তবে ভয়ের কোনো কারণ নেই। আমি কিছু মেডিসিন দেব, সেগুলো খেলে আমার মনে হয় সমস্যার সমাধান হয়ে যাবে। খুশির সংবাদ? হ্যাঁ গো হ্যাঁ, আমরা তিন বউ যে গর্ভবতী হয়েছি, তুমি বাবা হবে গো বাবা। কি সত্যি বলছো? ইরে মাইরি, আমি বাবা হতে পারবো, আমার খুব খুশি লাগছে গো। ইস, আমি যদি আগে নিজের চিকিৎসা করাতাম তাহলে আর এত সমস্যা হতো না। আমি না বুঝে তোমাদের দোষারোপ করেছি, আমাকে ক্ষমা করে দিও। আরে ধুর, আনন্দের দিনে আবার কিসের ক্ষমা? আমরা যে এতদিন পর বাবা মায়ের ডাক শুনবো, এটাই তো অনেক। তাহলে যাই, আমি মিষ্টি নিয়ে আসি, আজ আমার তিন বউকে মিষ্টি মুখ করাবো। হুররে, আমি বাবা হব রে। মেজো ছোট, আমার খুব আনন্দ লাগছে রে, আমরা মা হব। আরে আরে, এটা তো ডাকপিয়ন মিসকে। হায় হায়, বিচারা এভাবে মরে গেল, শুনেছি এর নাকি তিন বউ, বউরা এটা কি করে মানবে?
স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। না না, এটা হতে পারে নে। ওগো ওগো, তুমি কথা বলো, কথা বলো গো। আমাদেরকে এইভাবে একা করে তুমি চলে যেতে পারলে গো? ওগো ওগো, কথা বলো। ওগো, তুমি না মিষ্টি আনতে গেলে মিষ্টি খাবে না আমাদের? ওগো ওঠো না, কথা বলো, কথা বলো। বোনরা তোমরা শান্ত হও, এবার স্বামীকে বিদায় দাও। এভাবে মরা লাশ বেশিক্ষণ রাখতে নেই, তোমরা ধৈর্য ধরে সবটা মেনে নাও। মেজো ছোট, আমাদের কি সর্বনাশ হয়ে গেল রে? আমাদের সন্তানেরা পৃথিবীতে নাচতেই যে এতে হয়ে গেল রে, এতে হয়ে গেল। বড়দি মেজদি, ঘরে যে খাবার আছে তা দিয়ে দুদিন চলবে, দুদিন পর তো আমাদের না খেয়ে থাকতে হবে। না না, আমাদের যে কোনো কাজ খুঁজতেই হবে, আমরা না খেলে আমাদের সন্তানরা বেড়ে উঠবে কি করে? আমাদের সন্তানরাই হবে আমাদের বেঁচে থাকার শক্তি। এই যে তিন বউ, নাটক শেষ, এবার কেটে পড়ো পটাপট। কেটে পড়বো মানে? এটা আমাদের স্বামীর ভিটে, এখান থেকে আমরা কোথাও যাব নি। ইস, স্বামীর ভিটে? তোদের স্বামী তো মরে গেছে, তার কোনো অস্তিত্বও নেই, তাই এই বাড়িতেও আর তোদের কোনো অধিকার নেই। আজ থেকে এই বাড়ি আমার দখলে থাকবে, যাও বেরিয়ে যাও। না, আমরা যাব নি, কিছুতেই যাব নি। মুরুল মশাই, দয়া করে এত নিষ্ঠুর হবেন নি। দেখুন, আমরা তিন বউ গর্ভবতী, এই অবস্থায় আমরা কোথায় যাব বলুন তো? সেটা তোদের ব্যাপার, সেটা আমার দেখার বিষয় না। তবে এখান থেকে চলে যা, তোরা চলে যা। না, আমরা আমাদের স্বামীর পিঠে চিড়ে কোথাও যাব নি, কোথাও যাব নি। কি, তোদের তিনজনের দেখছি ভালোই চোপা, আমার মুখের উপর কথা বলিস? ফিসকে চাবুকটা দে তো, মোরলের মুখের উপর কথা বলার স্বাদ আমি ঘুচিয়ে দিচ্ছি। মোরল মশাই, আর মারবেন নি, দয়া করুন, আমাদের পেটে বাচ্চা আছে, দয়া করুন মোরল মশাই। মোরল মশাই, ওরা তো কথা বলছে না, মরে ডরে গেল নাকি? মরে গেলে তো আমাদের বিপদ। আরে মরলে তো ভালোই হবে, যা ওদেরকে নর্দমায় ফেলে দিয়ে আয়। শোন, কাক পক্ষেও যেন টের না পায়। ঠিক আছে মোরল মশাই। আমার
তুমি আশ্রয় না দিলে কি যে হতো আমাদের? বাসের চালাতেই থেকে যায়। কান কুলে শুনে রাখ, আমি আঙ্গিনা ঝাড়ু দিব, তুই বাসন মাজবি, বুঝেছিস? সব কাজ সমান সমান হবে। আ মরণ, ওসব সমান সমান আমি মানি নি। বাসন মাজতে বেশি কষ্ট, বাসন মাজতে পানি ছাই নাড়তে হবে, আমি বাপু ওসব করতে পারবো নি। দে ঝাড়ু দে, আমি ঝাড়ু দিব। আচ্ছা সতীনের বেটি, চাই ঝাড়ু ছাড় বলছি। আমিও কাল নাকে নেল পলিশ দিয়েছি, আমিও বাসন মাজতে পারবো নি। দে ঝাড়ু দে, আমাকে বলছি। মুখ দিয়ে বেরিয়ে এসেছে না সত্যি কথা? এবারে তোর কাজ সমান সমান। দে ঝাড়ু দে হারামজাদি, দে বলছি। এই এই কাল না কিনি দুটো আবার লেগেছে রে। এই থাম থাম তোরা, এই তোদের ঝগড়া ছাড়া কি কোনো কাজ হয় নে? বড় বউ ছোট বউ, তামো তামো বলছি। এ বুড়ি শাশুড়িটা আমাদের ঝগড়ার মধ্যে বাধা হয়ে ঢুকতে চাচ্ছে। হ্যাঁ রূপা, তোর তো এই বুড়িকে একে আগে সাহায্যতা করি, পরে ঝগড়া করবো। আমাদের দুরন্ত ঝগড়া দেখ, চল শিল্পা আবার ঝগড়া শুরু করি।
ওরে কে কোথায় আছিস রে, আমাকে বাঁচাও, বউয়ের পাল্লায় পড়ে আমার জীবনটা শেষ, এদের ঝগড়া বন্ধ করতে এসে নিচে ঝুলে গেলুম রে। উল্টো গাছে ঝুলে আছো কেন? ওরে বাপ দণ্ডে, উল্টো করে আমি ঝুলে নেই, আমাকে তোর দুই বউ ঝুলিয়ে রেখেছে, শুধুমাত্র তাদের ঝগড়া থামাতে গিয়েছিলুম বলে আজ আমার এই হাল রে বাবা, নামা বাবা নামা আমাকে। ইরে মাইরি, দুই বউয়ের মাঝে নিশ্চিত একটা ফাটাফাটি হয়ে গেছে, আবহাওয়া বেশ গরম, যাই গিয়ে ঠান্ডা করে আসি মাইরি। ওরে মিচকে, আগে আমাকে নামা রে বাপ, ওরে বউ আগে নাকি মা আগে তোর কাছে, বউয়ের আবহাওয়া আগে ঠান্ডা করবি, এদিকে যে গাছে মা ঝুলে আছে সে খেয়াল তোর নেই। ওরে মিচকে রে বউ, ও বউ বউ, রেগে আছো কেন বউ, কি হয়েছে বলো, ছোট বউয়ের সাথে আজ তোমার ঝগড়ার টপিক কি ছিল বলো। আরে না বললে বুঝবো কি করে, বলো বউ বলো। আরামজাদা মিনছে, তুই ঝগড়ার টপিক শুনবি রে, যা মিনছে যা, তোর পেয়ারে ছোট বউয়ের কাছে গিয়ে শোন বেটা। আরামজাদা মিনছে, তোর এখন আসার সময় হলো, এই সংসারে আমি আর থাকতে পারছি নে, বল হারামজাদা বল, ডাইনি বড় বউকে বাড়ি থেকে কবে তাড়াবি বল। আহা বউ, তোমরা দুজনে আমার দুই চোখের মণি, এক চোখে সেবা অন্য চোখে রূপা, কাউকে ছাড়া আমি থাকতে পারবো না ছোট বউ। আগে বলো তো কি নিয়ে ঝগড়া লেগেছে, মেইন টপিকে এসো। হারামজাদা, কাউকে ছাড়া থাকতে পারবি না তুই, মেইন টপিক শুনবি তাই নে, আজ তোকে মেরে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব মেইন টপিক কি। ব্যাটা মিনছে, ওরে মারে, ওরে বাবা রে, সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন কেটে যাওয়ার পর বেলা শেষে আমি কার হাতে ক্যালারি খাবো, ওরে মা ওরে বাবা রে। রোজ রোজ ওই বড় সিম্বার সাথে ঝগড়া করতে ভালো লাগে নি আমার, এবার জীবনে একটু টুইস্ট দরকার, যাতে করে সংসারে বড় সতীন কেটে মরবে আর আমি রাজরানী হয়ে থাকবো। কিন্তু কি উপায় কি উপায়? আরে আরে, একটা বেলুন ভেসে যাচ্ছে, আইডিয়া পেয়েছি, বড় বউ ওই ডাইনি শিপাকে জব্দ করে আমি রাজধানী হওয়ার আইডিয়া পেয়েছি। আরে আরে, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, দেখে যাও দেখে যাও, আমি প্রেগন্যান্ট হয়ে গেছি, এসো দেখে যাও দেখে যাও। ইরে মাইরি, ও তোমার এমন পেট ফুলে গিয়েছে কেন, পেটে কি গ্যাস হয়েছে? চুপ বেটা, গ্যাস নয়, আমার পেটে তোর সন্তান আছে বুঝেছিস, সর সর, আমার দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে, বসতে দে আমাকে। ইয়ার কি হচ্ছে ইয়ার কি? ইয়ারে রূপা, তুই তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে বেরিয়ে গেলি, তখন তো প্রেগনেন্ট ছিলি নে, ও হঠাৎ করে প্রেগনেন্ট হলি কি করে রে? হ্যাঁ বাতাসে হয়েছি, তোর কোনো সমস্যা? শাশুমা আপনি খুশি হননি? আপনার বংশে লাইট আসতে চলেছে, তুকু বংশের বাতি আসতে চলেছে। খুশি হয়েছি মানে, খুশিতে নাচতে ইচ্ছে করছে। ওরে মিচকে, ছোট বউকে কোলে নিয়ে বিছানার উপরে গিয়ে রাখ, ওরে কি খুশি লাগছে আমার। ওরে আমি বাবা হচ্ছি রে বাবা হচ্ছি, আহা কাহা মেরা ছোট বউ। এই বাড়িতে হচ্ছেটা কি? হ্যাঁ কেউ কি আমাকে বুঝিয়ে বলবে, ও হঠাৎ করে রূপে প্রেগনেন্ট হয়ে গেল কিভাবে? হ্যাঁ মানি না আমি এই প্রেগনেন্ট, মানি না। এই কে রে, কে কে আমার শরীরে জল ঢেলে দিল? এ কি শিপা তুই? এই হারামজাদি, আমার শরীরে জল ঢেলে দেওয়ার সাহস হলো কি করে তোর? হ্যাঁ তুই দেখতে পাচ্ছিস নে আমি প্রেগনেন্ট, তোর এসব নাটক আমি মানি নি, এই সংসারে একা একা কেটে মরবো নাকি আমি? হ্যাঁ উফ, আমি করবো কাজ। ওগো স্বামী, কোথায় তুমি, দেখে যাও, তোমার বড় বউয়ের কথা শুনে যাও, আমার প্রেগনেন্ট অবস্থায় সে নাকি আমাকে দিয়ে ঘরের কাজ করাবে। ওগো ইরে মাইরি,
কি হয়েছে ছোট বউ ডাকছো কেন? একদিনে যেমন প্রেগন্যান্ট হয়েছো তেমন একদিনে কি আমার সন্তানও হয়ে গেছে নাকি? কাহা হয় মেরা সন্তান? আহ মরুন, একদিনে প্রেগন্যান্ট হওয়া যায় কিন্তু একদিনে সন্তান হয়নি। ওগো দেখো দেখো, তোমার বড় বউ আমাকে দিয়ে কাজ করার হুকুম দিচ্ছে। তুমি বলো এই অবস্থায় কি আমি কাজ করতে পারি গো? না না ছোট বউ, একদম কাজ করতে পারো না। শোনো বড় বউ, এইবারে সব কাজ তুমি করবে, বুঝেছো? আর ছোট বউ শুধু বসে বসে থাকবে। যার একখানা আইডিয়া বের করেছিলুম না, এখন আমার খালি সুখ আর সুখ। ও আর থেকে বুঝি এবারে দাসী হবি। কপাল কপাল সব আবার কপাল। একদিন দেখে নিও গো, আমি হঠাৎ করে পেটে যাব, তখন আবারও সুখ হবে। ওই যে ওইদিকে কোনাটা ভালো করে মোচ, হয়নি হয়নি, আর একটু সরে পানি ঢাল। উফ, এত আস্তে আস্তে কাজ করলে হয় নাকি? খাবো তা রূপা, একদম হুকুম করবি নে। নকল প্রেগন্যান্সি যে আমাকে দিয়ে কাজ করে নিচ্ছিস, আমি কি বুঝি না কিছু? কি বললি? আমি নকল প্রেগন্যান্সি সেজেছি? শাশুমা কোথায় আপনি? সে অপমান করছে আমাকে। ওলে ওলে, আমার বউ কেন কাঁদে রে? কাঁদে নে মা, কাঁদে নে। ওলে ওলে, কাঁদবো নি তো কি করবো মা? দেখুন না শিবা আমাকে কি বলছি, আমি নাকি নকল প্রেগন্যান্ট সেজেছি, আমাকে কত কত খারাপ কথা বলছে। বড় বউ, আমার ছোট বউকে হিংসে করা হচ্ছে, এ শাস্তি তোমাকে পেতেই হবে। যাও, কলপারে এক গাদা নোংরা বাসন পড়ে আছে, গিয়ে পরিষ্কার করো, যাও। কিন্তু মা, আমার কথাটা একটিবার শুনুন মা। চুপ করো, আর একটা কথাও বলবে নে, যা বলেছি তা করো গে, যাও। ছে 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 ছে, এইসব কি অখাদ্য কুখাদ্য রান্না করেছিস? হ্যাঁ উফ, খাবারের স্বাদ হয়নি। যা আমার জন্য নতুন করে খাবার বানিয়ে নিয়ে আয়। যা বলছি ডং করবি নে, বুঝলি? চুপচাপ যা খাবার রান্না করেছি কে নে? আমি তো দাসী নই যে যখন যা হুকুম করবি তখন আমি তাই শুনবো। তুই আমার দাসী হোস, শুনবি না আমার কথা? ঠিক আছে, আমি এক্ষুনি আমার শাশুড়ি মাকে ডেকে আনছি। দাঁড়া। না না, ডাকিস নে ডাকিস নে, তুই কিছু বললি তো শাশুমা শাস্তি হিসেবে আবার আমাকে একটা কাজ দিবে। ইয়ে কোনে যাচ্ছি আমি তোর খাবার বানাতে। সারাক্ষণ শিপাকে কাজের উপর রাখছি, কি যে মজা লাগছে আমার। শিপাকে জব্দ করতে বেশ ভালো লাগছে, খাবারগুলো খেতে দারুণ হয়েছে। যা শিপা, তুই কষ্ট করে নতুন খাবার বানা, ততক্ষণে আমি এগুলো খেয়ে নেই। ওগো, এবারেতে বড় বিয়ের আগে আমি প্রেগন্যান্ট হয়েছি, তাই আমাকে তো কিছু একটা উপহার দিতে পারো। বলো নে গো, আমাকে 10 ভরি সোনা দিয়ে গলার হার বানিয়ে দিবে, বলো। ইরে মাইরি, ঠিক আছে বউ, গলার হার বানাবে তুমি, আমি তোমাকে 10 ভরি কেন, 20 ভরি দিয়ে গলার হার বানিয়ে দেব, মাইরি। ইরে বাবা রে বাবা, রূপা তো বেশ বড় গুটি চলেছে, 10 ভরি দিয়ে গলার হার বানিয়ে নিবে? আমি কি করলুম? আমিও এখনই স্বামীর কাছে গিয়ে গলার হারের আবদার করবো। হ্যাঁ সব শুনে পেলেছি, আমি সব শুনে পেলেছি। গো, তুমি যদি ছোট বউকে 10 ভরি দিয়ে গলার হার বানিয়ে দাও তবে আমাকেও দিতে হবে। হ্যাঁ 10 ভরি কেন, তুই 1 ভরিও পাবি নে। এখন দেখছি তোর খুব কান পাতা স্বভাব হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে এতক্ষণ আমার আর আমার স্বামীর কথা শুনছিলি, তাই নে? হ্যাঁ হ্যাঁ, তোর বুঝি একা স্বামী আর আমাকে ভাই হয় নাকি? হ্যাঁ বলো না স্বামী, তুমি রূপা থেকে বেশি সোনা দিয়ে গহনা বানিয়ে দিবে আমাকে, বলো গো। আহা বড় বউ, বলছি কি, ছোট বউ তো গর্ভবতী, তাই তাকে আগে গহনা বানিয়ে দিব, তুমি পরে গর্ভবতী হলে তখন না হয় গহনা নিও। ওরে মিনছে, এ ছিল তোর মনে? বেটা রে বেটা, আজ তোর কাছে আমি। এই রে বড় বউ আমার খেপেছে, লাগা দৌড়। এই থাম বেটা, থাম বলছি, থাম, পালিয়ে যাচ্ছিস কোথায়? হ্যাঁ থাম। আমি দেখতি লালি লাল রূপে গোল মরিচের ঝাল, একজন পাটানির মতো বসে মনে সুখে গান গাইছে,
আর আমি কেটে মরছি। আমি আর কাজ করব না, আমিও প্রেগন্যান্ট হয়ে যাব। যাই রূপার কাছ থেকে জেনে আসি ও কি করে একদিনে প্রেগন্যান্ট হয়ে গেল। ইয়ারে রূপা, আমাকে একটু বল তো, তুই কিভাবে একদিনের মধ্যে গর্ভবতী হয়েছিস? আমিও গর্ভবতী হতে চাই রে। কেন রে কেন, তোকে কেন আমি বলবো? তুইও প্রেগন্যান্ট হয়ে আমার মতো সুবিধা নিতে চাস? কিচ্ছুটি বলবো না আমি। কেন বলবি নে, বল বলছি বল। না বললে তোর মুখ থেকে জোর করে আমি সব কথা বের করে নিব। হ্যাঁ বল, আমাকে বল তুই কিভাবে প্রেগন্যান্ট হয়েছিস, আমিও আবো। বল বল। ওরে কি কথা আছিস, তোরা আমাকে বাঁচা, এই শেফা আমাকে মেরে ফেললো গো, মেরে ফেললো। একে একে শেফা কি পাগল হয়ে গেছে নাকি মা? শেফাকে ধরো ধরো। এই রে গেল গেল আমার বেলুন পেটে। রূপা পালা এখান থেকে, পালতে চাইলে পালা, তোর সব জায়জুরি শেষ এবার। একে একে কি হলো, কি পেটে গেল? আরে রূপা তোর পেট কোথায় গেল? হ্যাঁ তার মানে তুই ধোকা দিয়েছিস। ধর রূপাকে। ইরে মাইরি বউ, ও বউ থামো, বউ থামো, কোথায় যাচ্ছ তুমি? বউ থামো, তোমার পেট ফেটে গেল কেন বউ? ও বউ। আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।